তাদের দাঁত ভেঙে দেওয়া হবে, যাদের দাঁত নাই তাদের চাপার হাড্ডি ভেঙে দেওয়া হবে। আমাদের যে ক্যান্ডিডেট, আমাদের যে নেতা, সে অলরেডি অনানুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান হিসাবে আমরা মনোনয়ন দিয়েছি, কি দিয়েছি, ইনশাল্লাহ আমাদের ভাইস চেয়ারম্যান হিসাবে আসবে ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন শিবলু, তার মার্কা হইল তালা, আর আমাদের চেয়ারম্যানের মার্কা হলো আমাদের যে শিখা বা আমাদের পিগনা, আমাদের গ্রামের সে ভাগ্নি হয়, অনেকের অনেকের বোন হয়, আমাদের খালা, আমাদের ফুপু ফুপু ফুপাত বোন, এরকম তো পিগনা দিচ্ছে আত্মীয়, সেই হিসাবে সে ভোট চেয়েছে, আমরা তাকেও কলসি মার্কায় ভোট দিব। পাশাপাশি আমরা হুঁশিয়ার করে দিতে চাই বিগনাইনন থেকে রফিক সাহেবকে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রথমে ঘোষণা দিয়েছিলাম, আমরা সেই ঘোষণাকে আমাদের সার্বিক শক্তি দিয়ে হলেও যেভাবেই হোক এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, কোনো ছাড় দেওয়া হবে না। সেই আসুন না কোনো ভেবে থাকুন, এমপি কাদের, উপজেলা চেয়ারম্যান কাদের, ভাইস চেয়ারম্যান কাদের, মহিলা চেয়ারম্যান কাদের, সাবধান হয়ে যান। মহল আমাদের মাঝে অসন্তোষ এবং হানাহানি করার চেষ্টা করবেন না, যদি করেন আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই তাদের দাঁত ভেঙে দেওয়া হবে, যাদের দাঁত নাই তাদের চাপার হাড্ডি ভেঙে দেওয়া হবে। সুতরাং সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো, অন্য কোন মার্কার কোন এজেন্ট আমরা দিতে দিব না, আমরা রফিক সাহেবকে উপজেলা চেয়ারম্যান হিসাবে আজকে ঘোষণা দিলাম। উপজেলা চেয়ারম্যান কে, রফিক ভাইয়ের মার্কাটা কি, আনারস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী 8ই মে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার সাথে আপনারা একমত কিনা হাত তুলে, অন্য কোন মার্কার এজেন্ট কোন কেন্দ্রে আমরা দিতে দিব না, দিতে আসবে তার হাত বাড়ি দিয়ে ভেঙ্গি আমরা যমুনা নদীতে নিক্ষেপ।